যাদের হাত মাথায় মমতা ব্যানার্জির হাত তারা সব অপরাধীর দল। তাদের কারুর নাম শুভেন্দু অধিকারী, তো কারুর নাম অভিষেক ব্যানার্জি। কে কার বিরুদ্ধে অভিযোগ করছেন? সবাই অভিযোগ করুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে বাংলার সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জির বাহিনী। রাজ্যের একজন মন্ত্রী আদিবাসী সমাজের, তাকে নিয়ে কুকথা বলেছেন যেভাবে শুভেন্দু অধিকারী, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়, আমি নিন্দা করছি। এবং বীরবাহা অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে থানায়, বেশ করেছেন, পুলিশ অ্যাকশন নিক। সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করেছেন, অখিলগিরি রাজ্যের মন্ত্রী, তিনি রাষ্ট্রপতির সম্পর্কে যা বলেছেন আরোই জঘন্য অপরাধ, আরোই জঘন্য, অনেক বেশি অপরাধ, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে তাহলে বীরবাহা যদি, হাসদা যদি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করে এবং যদি তা এফআইআর হয়, তাহলে অখিলগিরি যা বলেছেন রাষ্ট্রপতির সম্পর্কে সেইটার অভিযোগ নথিবদ্ধ করে এফআইআর করে অ্যাকশন নেওয়া হলো না কেন? যে অ্যাট্রোসিটিস অ্যাক্টে বীরবাহা হাসদা অভিযোগ করেছেন, সে অ্যাট্রোসিটিস অ্যাক্টে অখিলগিরির বিরুদ্ধে বা অভিযোগ হচ্ছে না কেন? আমি বলছি উভয় ক্ষেত্রেই অ্যাকশন নিক, রাজ্য সরকার নিক, বাহিরে যা সেন্ট্রাল ফোর্সেস আছে, সেন্ট্রাল অ্যাক্ট আছে, তারা ব্যবস্থা নিক। কিন্তু বীরবাহা হাসদা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করার মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে অখিলগিরির বিরুদ্ধে অ্যাকশন না নেওয়াটা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অন্যায় হয়েছে। আমরা একই সাথে বলছি অখিলগিরিকে খারিজ করতে হবে, অ্যাট্রোসিটিস অ্যাক্ট অনুযায়ী গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করতে হবে। তিনি একটা দারুণ ফাঁস করে দেবেন অভিষেকের বিরুদ্ধে, আর অভিষেক বলছেন তিনি ফাঁস করে দেবেন শুভেন্দু কোন কোন কয়লা মাফিয়ার সঙ্গে কথা বলছেন, মানে যারা আবার তৃণমূলের ঘনিষ্ঠ। তাহলে কয়লা মাফিয়ারা এমন যারা নাকি শুভেন্দুর সঙ্গে কথা বলছে, সেইটা হয় শুভেন্দু নয় কয়লা মাফিয়া তৃণমূলকে খবর দিচ্ছে। তাহলে তৃণমূলের জানার ব্যবস্থার মধ্যেই বিজেপির এই গোলযোগ, অথবা বিজেপির জানার মধ্যেই তৃণমূলের এই গোলযোগ, না বোঝার কী আছে? আর কে কারটা ফাঁস করবেন? শুভেন্দু অধিকারীর নেতা মমতা ব্যানার্জি, উনি মমতা ব্যানার্জির যুব নেতা ছিলেন, তারপরে নেতার নাম অভিষেক ব্যানার্জি। তো মমতা ব্যানার্জির মাথায়, যাদের হাত মাথায় মমতা ব্যানার্জির হাত, তারা সব অপরাধীর দল। তাদের কারুর নাম শুভেন্দু অধিকারী, তো কারুর নাম অভিষেক ব্যানার্জি। কে কার বিরুদ্ধে অভিযোগ করছেন? সবাই অভিযোগ করুন মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে বাংলার সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জির বাহিনী। তৃণমূলের কি একটা আছে, কদিন আগে দেখলাম মঙ্গলকোট, ওদিকে দেখছি দিনহাটা, তৃণমূলের বাজার খারাপ, ধরা পড়ে গেছে। অসত্য মিথ্যা কুকথা বলে এরা সংবাদ মাধ্যমে ভেসে থাকতে চান। কালকে মঙ্গলকোটের বিধায়ক বলেছেন যে নেতারা যে যা বলে বলুক, আমরা দখলদারি করব। নেতারা কিন্তু কোনো অ্যাকশন নেননি, নিতে পারেননি, এখনও পর্যন্ত নেননি। আজকে বর্ধমানের বিধায়ক তিনি বলছেন তৃণমূল ছাড়া কারোর নাম যেন ভোটার লিস্টে না ওঠে। এই চোখ রাঙানো, অগণতান্ত্রিক, স্বৈরাচারী এই মনোভাব তৃণমূলের নেতা নেত্রীদের যদি প্রশ্রয় না থাকে, তাহলে তৃণমূল ওই বর্ধমানের এমএলএ আর মঙ্গলকোটের এমএলএকে দল থেকে বহিষ্কার করুক, কেন করছে না? তৃণমূলের নেতা নেত্রীরা যা চায় সেটাই ওদের তলার লোকেরা মাঝে মধ্যে বলছে, আর ওপরের নেতা নেত্রীরা সাধু সাধু ভাব দেখাচ্ছে, কিন্তু ধরা পড়ে যাচ্ছে। কলকাতা শহর অথবা কলকাতার আশপাশটা শুধু না, গোটা পশ্চিমবাংলা, শিলিগুড়ি দেখছেন, মালদা দেখতে পাচ্ছেন, গোটা পশ্চিমবাংলা এখন ডাক্তারদের নিয়ে বৈঠক হচ্ছে। কিন্তু কর্পোরেশন কেন ফেল করলো, স্বাস্থ্য দপ্তর কেন ফেল করলো? স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর নাম তো মমতা ব্যানার্জি, কর্পোরেশনের মেয়রের নাম তো ফিরা হাকিম। তারা তাদের নিজেদের দায়িত্ব পালন না করে, মানুষকে যুক্ত করে নিয়ে প্রতিরোধের ব্যবস্থা না করে, মেয়র যদি বীরভূমে গিয়ে বাঘ খোঁজেন, তাহলে বাংলার মানুষের সর্বনাশ হচ্ছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন পুলিশের কর্মী মারা গেছেন, হাসপাতালের কর্মী মারা গেছেন, আধিকারিক, দুজনেই আধিকারিক,
মারা গেছেন, তারপরে কিন্তু কোনো বোধ হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলছেন এই একটু আধটু ডেঙ্গি হচ্ছে, মুখ্যমন্ত্রী প্রশ্রয় দিচ্ছেন। বাকিদের সুরে সুর মিলিয়ে আজকে বলেছেন দিলীপ ঘোষের দলিল যেহেতু পাওয়া গেছে প্রসন্ন রায়ের কাছ থেকে, প্রসন্ন রায় মানে দালাল, চাকরি বিক্রির দালাল, তৃণমূলের নেতাদের ঘনিষ্ঠ, তার কাছ থেকে যেহেতু দিলীপ ঘোষের দলিল পাওয়া গেছে অতএব দিলীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হবে না। আমারও কথা তাই, আমারও কথা তাই, তৃণমূল নেতার ঘনিষ্ঠ দালাল সে আবার দিলীপ ঘোষেরও ঘনিষ্ঠ। বিজেপি তৃণমূল এই দালালি লুটপাট তোলাবাজি তো একই জায়গাতে আছে, কোনো সন্দেহ আছে নাকি? আমারও প্রশ্ন, মুখ্যমন্ত্রী আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি তো পুলিশ মন্ত্রী, আপনি দিলীপ ঘোষকে কেন গ্রেপ্তার করছেন না, ছাড় দিচ্ছেন কেন? সিবিআই অথবা ইডির থেকে ছাড় পাবার জন্য দিল্লির প্রতি বদান্যতা করতে হচ্ছে বলে কি আপনি দিলীপ ঘোষকে ছাড় দিচ্ছেন? সিআইডি নেই আপনার, রাজ্য পুলিশ নেই, কেন অ্যাকশন নিচ্ছেন না? অবিলম্বে মুখ্যমন্ত্রী অ্যাকশন নিন এবং দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন যে আমার বাহিনী তো লুটপাটে আছে বরাবর জানে, তাদের দালাল প্রসন্ন, সে আবার দিলীপ ঘোষের দালাল কি করে হলো জিজ্ঞাসা করুন, জানুন, প্রকাশ্যে আনুন, ভেতরে ভেতরে লুকোচুরি করবেন না, প্রকাশ্যে আনুন। ধরা পড়ে যাচ্ছে তৃণমূল বিজেপি যোগসাজশ এবং সেই কারণে মুখ্যমন্ত্রী বলছেন বটে কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মনোভাব উনি দেখাচ্ছেন না। সিআইডি কি উঠে গেছে পশ্চিমবাংলায়? তার মন্ত্রী তো মুখ্যমন্ত্রী নিজে,